এই ভিডিওটিতে আমরা একটু ফান করব, সো আপনাদেরকে অফেন্ডেড না হয়ে ভিডিওটির ফান পার্টগুলোকে মজার সাথে নিতে অনুরোধ করা হচ্ছে। মেন স্ট্রিমে জার্নি শুরু থেকে এখন পর্যন্ত অনেক হেডফোন, ইয়ারফোন কিংবা ব্লুটুথ স্পিকারের রিভিউ করা হয়েছে। আমরা প্রথম থেকে বাজেট ওরিয়েন্টেড হেডফোনগুলো নিয়ে কাজ করলেও আমরা রিসেন্টলি আসলে কোনো বাজেট ওরিয়েন্টেড ডিভাইস রিভিউ করতে পারিনি। আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসছিল যে 1000-2000 টাকার রেঞ্জের ব্লুটুথ ইয়ারফোন রিভিউ করার জন্য। আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, বাট রিসেন্টলি আমি এই ভিপিএক্স VE26 ইয়ারফোনটির কাছাকাছি আসি এবং এই ইয়ারফোনটি শুনেই মনে হয়েছে আসলে আমার এটাকে রিভিউ করা উচিত। হেডফোনটি নিয়ে অতি সংক্ষেপে বলা উচিত, 1500 টাকায় অফিসিয়াল ইয়ারফোন উইথ 6 মান্থস অফিসিয়াল ওয়ারেন্টি আর সেই সাথে বিচি কাঁপানো বেস। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মনকি বিডি। এই ভিপিএক্স ইয়ারফোনটি তাদের কাছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেতে পারেন 1500 টাকায়। আমাদের ডেসক্রিপশনে তাদের বসুন্ধরা সিটির অফলাইন স্টোর এবং অনলাইনের বিস্তারিত ইতিহাস উল্লেখ করা থাকবে। চেক আওয়ার ডেসক্রিপশন ফর কারেন্ট প্রাইসিং। বিচি কাঁপানো বেজের এই ইয়ারফোনটির ব্লুটুথ ইয়ারফোনটির আনবক্সিং এ চলে আসি। প্লাস্টিক বক্সটির উপরে ট্রান্সপারেন্ট কভারের ভেতর দিয়ে এই ইয়ারফোনটি দেখা যায়। একটু কায়দা কসরত করে পাশের সিকিউরিটি টেপটি খুললেই উপরে ফ্ল্যাপটি খুলে বের হয়ে আসে। আপনি ভেতরে পাচ্ছেন ব্লুটুথ ইয়ারফোনটি, ইয়ারফোনের সাথে হুক লাগানো আছে আর নিচে চার্জ দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি কেবল। ইয়ারফোনটি হাতে নিলে আপনারা বুঝতেই পারছেন ইয়ারফোনটি নেকব্যান্ড টাইপ। নেকব্যান্ডটিকে কমফোর্টেবলি বেন্ড করা যায়, খুব একটা হার্ডও না, খুব একটা স্ট্রংও না। 1500 টাকার ইয়ারফোন হিসেবে এর বিল কোয়ালিটি এভারেজ। এখান থেকে আসলে খুব বেশি এক্সপেকটেশন করাটাও ঠিক না। নেকব্যান্ড থেকে ইয়ারফোন পর্যন্ত কেবলটি পাতলা, ফ্ল্যাট কেবলটি ট্যাঙ্গেলড হওয়ার চান্স খুব কম। বাট কেবলটি আর একটু রোবাস্ট হলে আমি একটু সেফ ফিল করতাম, কারণ এর স্টেন রিলিফ যথেষ্ট ছোট। তবে ইয়ারফোনের কানেকশনে স্টেন রিলিফ যথেষ্ট বড়, যেখানে আসলেই কোনো প্রবলেম হওয়ার কথা না। ইয়ারফোনটি সম্পূর্ণ মেটাল বিল্ড, বাট ইয়ারফোনটির মাথায় ইয়ার টিপসগুলোর কাছে প্লাস্টিক দেওয়া হয়েছে, যাতে করে আপনার সোয়েট নিয়ে কোনো ঝামেলা না হয়। ইয়ারফোনটিতে ইয়ার হুক লাগানো আছে, ইয়ার হুকটি আপনার কানে ইয়ারফোনটিকে সিকিউর ভাবে রাখতে সাহায্য করবে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্যাকেটের মধ্যে কোনো এক্সট্রা সাইজের ইয়ার টিপস বা ইয়ার হুক নেই। আমি জানি না এটা আমার রিভিউ ইউনিটের মধ্যেই শুধু নেই কিনা, পুরো ব্যাচের ভেতরে নেই, সো দ্যাটস আ পয়েন্ট। ইয়ারফোনটির নেকে পেছনে রাইট এবং লেফট মার্ক করা আছে আর একপাশে ভিপিএক্স লোগোটি। ভিপিএক্স লোগো ছাড়া ব্যাটারির পোর্শনটিতে রিমোট রয়েছে, প্লাস মাইনাস ভলিউম বাটন এবং প্লে পজ বাটন। প্লে বাটনটি প্রেস করলে ইয়ারফোনটি অন হয় আর অনেকক্ষণ চেপে ধরে থাকলে এলইডি লাইটের ব্লিঙ্কিং এর মাধ্যমে বুঝিয়ে দিবে যে ইয়ারফোনটি আপনার পেয়ারিং মোডে আছে। ইয়ারফোনটি পেয়ারিং অনেক ইজি, জাস্ট আপনি পেয়ারিং মোডে গিয়ে আপনার ফোনের ব্লুটুথ অন করে কানেক্ট করে দিলেই হয়ে যায়। ইয়ারফোনটি ব্লুটুথ 4.2। আমার ফোনে এই ইয়ারফোন থেকে প্রায় আমি 30 মিটার থেকে 40 মিটার পর্যন্ত গিয়েও কোনো সাউন্ড স্টার্টারিং পাইনি, সো দ্যাটস আ গুড থিং। ইয়ারফোনটি মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ হয়, চার্জ হতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে। বাট ইয়ারফোন 1 থেকে 1.5 ঘন্টার চার্জিং টাইমের পরে আমাকে প্রায় 8 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ দিয়েছে। আমি তারপরে আর গান প্লে করিনি, সো এটা আরও প্রলং হতে পারে, বাট ইয়োর মাইলেজ মে ভ্যারি। এবার সাউন্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করতে হবে। টাইটেলেই পড়ে এসেছেন বিচি কাঁপানো বেস, সুতরাং বুঝতেই পাচ্ছেন এই ইয়ারফোনটিতে লিটারালি বিচি কাঁপানো বেস আছে। সাব বেস এবং মিড বেসে যে পরিমাণ বুস্ট আছে সেই বুস্টটি অবশ্যই প্রথমবার কানে দিলেই আপনার ফিলিংসে আসবে। প্রচন্ড বুমি বেস মনে হবে কানের ভেতরে সাব উফার বাজছে। বাট আমি জানি অনেকেই এরকম বেস পছন্দ করেন, তাদের মাথা নষ্ট করা বিট লাগবে, সো ইউ আর গেটিং ইট। এবার চলে আসি মিডে বা ভোকালে। অনেক বেশি বেস হওয়ার কারণে মিড বা ভোকাল অনেকটাই পেছনে বলে মনে হয়, বেস শোনা যায়, মিড বা ভোকাল একটু কম শোনা যায়। আর ট্রেবলে খুব একটা এমফেসাইজ নেই, যারা ট্রেবল সেন্সিটিভ তারা এই ইয়ারফোনটিকে অনেক বেশি পছন্দ করবেন, বিকজ ট্রেবলে কোনো শার্প এজ নেই। বাট ট্রেবলের এক্সটেনশন আর একটু বেটার হতে পারতো, কারণ এই প্রাইস রেঞ্জে আমি আর একটু বেটার এক্সটেন্ডেড ট্রেবল পেয়েছি, বাট এরকম বেস আমি কোথাও পাইনি। একটা জিনিস আমার ভালো লেগেছে, এর সাউন্ড স্টেজ এবং স্টেরিও সেপারেশন, দ্যাট মিন্স লেফট এবং রাইট সেপারেশন যথেষ্ট প্রাইস অনুযায়ী ভালো। লেফট চ্যানেলের জন্য যে সাউন্ডগুলো প্রোডিউস করা হয় আর রাইট চ্যানেলের জন্য যে সাউন্ডগুলো প্রোডিউস করা হয়, দুইটার মধ্যে খুব সুন্দর সেপারেশন ছিল। সো গানের মধ্যে একটা স্টেরিও ভাব ছিল, যেটা আমার পছন্দ হয়েছে, কারণ এই প্রাইস রেঞ্জের ইয়ারফোনগুলোর মধ্যে এরকম অফারিং আমার খুব একটা চোখে পড়েনি। কমফোর্ট নিয়ে আলোচনা করলে আসলে বলা উচিত ইয়ারফোনটি কমফোর্টেবল। হেড ব্যান্ডওয়ালা খুব একটা ইয়ারফোন পছন্দ করি না, বাট এই হেডব্যান্ডটা অনেক হালকা হওয়ার কারণে আমার কাঁধের ওপর কোনো রকম ঝামেলা ক্রিয়েট করেনি। আর ইয়ার হুক থাকার কারণে এই ইয়ারফোনটি খুলে যাওয়ার চান্সও নেই, সো আপনি মোটামুটি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করার জন্য কিংবা হালকা পাতলা জিমের জন্য ইয়ারফোনটি খুব অনায়াসে ইউজ করতে পারবেন। তবে ইয়ারফোনটি অনেকক্ষণ ধরে পড়ে থাকা যায়, ইয়ারফোনটি অনেকক্ষণ পড়ে থাকলে কোনো রকম কানে ব্যথা হয় না। সাউন্ড আইসোলেশন এই জিনিসটা নোটিসেবলি ভালো। এবার কনক্লুশন, নাও ইউ আর গেটিং ইট, 1500 টাকার মধ্যে একটি বিচি কাঁপানো বেসওয়ালা ব্লুটুথ ইয়ারফোন আর তার সাথে 6 মান্থসের অফিসিয়াল ওয়ারেন্টি। আপনারা গ্যাজেট মনকিতে গিয়ে এই ইয়ারফোনটি খুব ইজিলি অডিশন করতে পারবেন। আই হোপ ইউ উইল লাইক ইট। সো যারা আসলে বেস প্রেফার করছেন, অনেক বেশি বেস আলা গান পছন্দ করেন, EDM, হিপ হপ, র্যাপ টাইপের গান শুনেন র্যান্ডম, তাদের জন্য এই ইয়ারফোনটি এক খুব ভালো ল্যান্ডিং পজিশন হতে পারে ব্লুটুথ ইয়ারফোনের জন্য।
আর যদি আপনি মনে করেন আপনার 1500 টাকাই বাজেট, তবে আমি আপনাকে বলবো গো ফর দ্য ওয়ার্ড রুট, সেখানে আরও অনেক অপশনস আছে। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা কোন ইয়ারফোন, কত টাকার ইয়ারফোন ইউজ করছেন সেটা আমাদেরকে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, আশা করছি নেক্সট ভিডিওতে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।